সো যারা মাইক্রো খুঁজছেন স্পেশালি তাদেরকে বলবো অবশ্যই এই ভিডিওটি দেখবেন, কারণ আপনার পছন্দের গাড়িটি আজকের ভিডিওতে থাকবে ইনশাল্লাহ। নুহা এসআই 2014 মডেল আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2016 সালে, এবং সানরুফটি দেখিয়ে রাখি। অনেক কোয়ালিটিফুল একটি ফিটিং, সানরুফ এবং মনরুফ দুটি অপশন একসঙ্গে আমরা পেয়ে যাচ্ছি এই নুহা এসআই 2014 মডেলের গাড়িতে। যথেষ্ট ফ্রেশ টাউন এস নুহা 1500 সিসির গাড়ি। যারা একটু অল্প তেলে অল্প সিএনজিতে বেশি মাইলেজ পেতে চান তাদের জন্য 1500 সিসির এই নুহাটি অনেক বেস্ট হবে। এটি হচ্ছে 2003 মডেলের গাড়ি, রেড ওয়াইন কালারের। গাড়িতে 100 লিটারের একটি সিএনজি সিলিন্ডার রয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমরা চারটি নুহা গাড়ি দেখাবো। এর মধ্যে একটি ছোট নুহা থাকবে আর তিনটি এক্স নুহা থাকবে। তো এক একটা হচ্ছে এক এক মডেলে, 14 মডেলের নন হাইব্রিড থাকবে, 2003 মডেল থাকবে, 2010 মডেল থাকবে। সো যারা মাইক্রো খুঁজছেন স্পেশালি তাদেরকে বলবো অবশ্যই এই ভিডিওটি দেখবেন, কারণ আপনার পছন্দের গাড়িটি আজকের ভিডিওতে থাকবে ইনশাল্লাহ। দেখছিলেন প্রথমে যে গাড়িটি দেখাবো, এটি হচ্ছে একটি এক্স নুহা 2003 মডেলের গাড়ি, 2007 সালে রেজিস্ট্রেশন করা, ফুললি ব্ল্যাক কালারের, যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি। ব্যাকসাইডে যে লাইটগুলো রয়েছে এগুলো হচ্ছে এলইডি সিস্টেম লাইট, পরে ইনস্টল করা হয়েছে। স্পয়লার রয়েছে গাড়িটিতে, সামনে পিছনে দুটি স্টিল বাম্পার রয়েছে, এবং প্রত্যেকটা গ্লাস হচ্ছে টিন্টেড গ্লাস, বা আমরা এটিকে প্রাইভেসি গ্লাস বলে থাকি। আমি একটু গাড়িটির ভিতরের ভিউটা দেখাতে চাই। দেখছিলেন ভিতরের ফ্রেশ ভিউ, এবং এখানে আমরা যে ফিটিংসটি দেখতে পাচ্ছি এটিকে বলে এয়ার পিউরিফায়ার। ভিতরে যদি ব্যাড স্মেল থাকে এটি সেই অপশনটি অন করে দিলে এটি ফুললি ব্যাড স্মেলটি ক্লিন হয়ে যাবে। দেখছিলেন ভিতরের ভিউ, আমি একটু ফ্রন্টের ভিউটা দেখাতে চাই। যারা একটু ভালো ফিটিংসের এক্স নোয়া খুঁজছিলেন তাদের জন্য বেস্ট হবে, কারণ এটি হচ্ছে 2003 মডেল, ওল্ড শেপের গাড়ি, কিন্তু গাড়ির কন্ডিশনটা অনেক বেটার। গাড়িটিতে 80 লিটারের একটি নতুন এলপিজি করা হয়েছে, যার কারণে আপনি এক থেকে দেড় বছর ফ্রি সার্ভিসিং পেয়ে যাবেন সেই এলপিজি সিস্টেমের। সিকোয়েন্সিয়াল সবচেয়ে ভালো সিএনজি করা হয়েছে, এবং গাড়িটির সামনে এবং পিছনে দুটি নতুন স্টিল বাম্পার ইনস্টল করা হয়েছে। দেখছিলেন 2003 মডেলের একটি এক্স নুহা, আর এই সাথে রেজিস্ট্রেশন করা গাড়িটির আস্কিং প্রাইস হবে 12,90,000 টাকা। তবে এই প্রাইসটি আলোচনা করা যাবে। ভিউয়ার্স, আমি একটি ছোট নুহা আপনাদেরকে দেখাবো, যেটি হচ্ছে 2010 মডেলের একটি গাড়ি, আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2015 সালে। দেখছিলেন গাড়িটির ফ্রন্ট থেকে ফুল ক্রসিং ভিউ, যথেষ্ট ফ্রেশ টাউন এস নুহা, 1500 সিসির গাড়ি। যারা একটু অল্প তেলে অল্প সিএনজিতে বেশি মাইলেজ পেতে চান তাদের জন্য 1500 সিসির এই নুহাটি অনেক বেস্ট হবে। প্রত্যেকটা গ্লাস এখনও অরিজিনাল রয়েছে, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই। আমি যদি একটু গাড়িটির ভিতরটা দেখাই, যথেষ্ট ফ্রেশ লেদার সিট কভার রয়েছে। যারা সরাসরি দেখবেন তাদের খুব বেশি ভালো লাগবে। আমি একটু গাড়ির ব্যাকসাইডের ভিউটা আপনাদেরকে দেখাতে চাই। দেখছিলেন 2010 মডেলের টাউন এস জিএল গ্রেডের নুহা। প্রত্যেকটা গ্লাস হচ্ছে, পাওয়ারের অপশন রয়েছে, 90 লিটারের একটি সিএনজি সিলিন্ডার রয়েছে। এই টাউন এস নুহা গাড়িটির আস্কিং প্রাইস হবে 8,20,000 টাকা। তবে এই প্রাইসটি আমরা সম্পূর্ণ আলোচনা করতে পারবো। ভিউয়ার্স, আমি আপনাদেরকে আরও একটি এক্স নুহা দেখাতে চাই। এটি হচ্ছে 2003 মডেলের গাড়ি, রেড ওয়াইন কালারের। গাড়িতে 100 লিটারের একটি সিএনজি সিলিন্ডার রয়েছে। দেখছিলেন গাড়িটির সিএনজি সিলিন্ডারের ভিউ, আমি একটু ভিতরটা দেখাতে চাই। সিট কভারগুলো একদম নতুন ইনস্টল করা, ফিটিং লেদার, এবং সিলিংয়ের ভিউটা যদি দেখায় আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেশ সিলিং, এবং প্রত্যেকটা সিটের উপরে আলাদা আলাদা এসির ফ্যান রয়েছে। আমি একটু গাড়িটির ফ্রন্টের ভিউটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যারা একটু কালারফুল গাড়ি, রেড ওয়াইন কালারের ভালো কোয়ালিটির গাড়ি খুঁজছিলেন তাদের জন্য একটি ভালো একটি গাড়ি হবে এটি। 2003 মডেল, 2000 সিসির, 90 লিটারের সিএনজি সহ ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা, সব ধরনের ভালো ফিটিংস এই গাড়ির সঙ্গে রয়েছে। নুহা এসআই 2014 মডেল আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2016 সালে। গাড়িটি একদম নতুনের মতো, সানরুফ মনরুফের অপশনও রয়েছে। ব্যাকসাইডের ভিউটা দেখছেন, স্পয়লার রয়েছে, লাইটগুলো যথেষ্ট স্মার্ট, এলইডি সিস্টেম লাইট, এবং পিছনে যে বডি বাম্পারটি দেখতে পাচ্ছি প্লাস্টিক বাম্পার, এটি কিন্তু যথেষ্ট স্টাইলিশ বাম্পার। এবং গাড়িটির সাইডের যে বডি কিটগুলো রয়েছে এগুলো কিন্তু নুহা এসআইতে এই স্মার্ট ফিটিংসগুলো দেখা যায়। দেখছিলেন বডি কিট সহ এক্স নুহার নুহা এসআই গাড়ির ভিউ। আমি একটু দরজার পাওয়ারের অপশনটি আপনাদেরকে দেখিয়ে রাখছি। যথেষ্ট কোয়ালিটিফুল একটি ফিটিংস, ক্যাপ্টেন সিটের অপশন রয়েছে গাড়িতে, দুটি সিট আলাদা আলাদা, এবং প্রত্যেকটা সিটের সঙ্গে আলাদা আলাদা হ্যান্ডরেস্ট রয়েছে। দেখছিলেন সেই চমৎকার ফিটিংস, এবং সানরুফটি দেখিয়ে রাখি। অনেক কোয়ালিটিফুল একটি ফিটিংস, সানরুফ এবং
মনরুফ দুটি অপশন একসঙ্গে আমরা পেয়ে যাচ্ছি এই নুহা এসআই 2014 মডেলের গাড়িতে। আমি যদি একটু গাড়িটির সামনে দরজাটি খুলে ভিতরটা দেখাই, পুশ স্টার্টের আধুনিক ব্যবহার, পাওয়ার ডুরের সুইচ মেনটেন করবেন ড্রাইভিং সিট থেকে সেই অপশন রয়েছে, স্টিয়ারিংয়ে সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং রয়েছে, ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা রয়েছে, একদম নতুনের মতো একটি ফ্রেশ গাড়ি দেখছিলেন। আমি একটু ফ্রন্টের ভিউটা আপনাদেরকে দেখাবো। অটোমেটিক ডুরের সেই স্মার্ট সুইচটি আপনাদেরকে দিয়ে দেখালাম। 2014 মডেলের একটি নুহা এসআই গাড়ি দেখছিলেন। ফ্রন্টের ভিউটা দেখে অনেক বেশি স্মার্ট এবং অনেক লাক্সারিয়াস মনে হচ্ছে। এত কোয়ালিটি ফুল ফিটিংসের একটি নুহা এসআই আপনাদেরকে দেখাচ্ছিলাম। এইচআইডি প্রজেকশন রয়েছে, ফগ লাইট রয়েছে, বড় গ্রিলের অপশন রয়েছে এবং স্মার্ট প্লাস্টিক বাম্পার রয়েছে। সব কিছু মিলে যথেষ্ট সুন্দর ফিটিংসের একটি নুহা এসআই গাড়ি দেখাচ্ছিলাম, 2014 মডেলের গাড়ি। আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2016 সালে। ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 34,50,000 টাকা। তবে প্রাইসটি আলোচনা করা যাবে, যতটুকু সম্ভব ট্রাই করব কম প্রাইসে দেওয়ার জন্য, সেক্ষেত্রে অবশ্যই আমাদের সুপার কারে আসতে হবে। আর সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।